খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে করা বিএনপির আবেদন পাঠানো হয়েছে আইন মন্ত্রণালয়ে। সেখান থেকে যাবে সরকার প্রধানের কাছে। তবে কর্মসূচির নামে বিএনপি বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসা করাতে তার পরিবার একাধিকবার আবেদন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। এবার আবেদন করা হলো বিএনপি নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে। রবিবার বিএনপি জোটের 5 প্রতিনিধি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন করেন। পরে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আবেদন আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে, পর্যায়ক্রমে প্রধানমন্ত্রীর কাছেও পাঠানো হবে। এটা আমি যথাযথভাবেই আবার যেখানে প্রয়োজন সেখানে পাঠিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পাঠিয়ে দেব। এটা মাননীয় প্রধানমন্ত্রী ইচ্ছা করলে করতে পারেন, এটা ওনারা বলে গেছেন, কিন্তু আইনের ভাষায় বলা যায় এটার কোনো স্কোপ নেই। মন্ত্রী জানান, দলীয় প্রধানের জন্য বিএনপি শান্তিপূর্ণ কর্মসূচি করলে তাতে সহযোগিতা করা হবে, অন্যথায় কঠোর ব্যবস্থা। তারা যদি ওই জায়গাটাতে একটা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করেন কিংবা জানমালের বিনষ্ট করার প্রচেষ্টা নেন, তাহলে কিন্তু মানে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী যথাযথ ব্যবস্থা নেবেন। কিন্তু তারা আমি আবারও বলছি, তারা দোয়া মাহফিল আইন মানে যেটা বৈধভাবে তারা যে কোনো ডেমনস্ট্রেশন করতে পারে একটা রাজনৈতিক দল হিসাবে, সেখানে আমাদের কিছু বলার নেই। তবে বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের পুনরাবৃত্তিও করেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিদেশি ডাক্তার আসলেও এখানে তার চিকিৎসা সেবা হতে পারে। জুয়েল থিওটোনিয়াস, ডিবিসি নিউজ, ঢাকা। দর্শক, খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে করা বিএনপির আবেদন পাঠানো হয়েছে আইন মন্ত্রণালয়ে, এই খবরটি জানাচ্ছিলাম বিরতির আগের অংশে। এ বিষয়ে আমরা কথা বলতে চাই। এই মুহূর্তে আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হচ্ছেন সিরাজগঞ্জ দুই আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার হাবিবে মিল্লাত এবং যুক্ত আছেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা এমপি। দুজনকে স্বাগত জানাচ্ছি, রুমিন ফারহানা এবং ডাক্তার হাবিবে মিল্লাত, আমাদের আয়োজনে আজকে সময় দেওয়ার জন্য। শুরুতেই যে বিষয়টি জানতে চাইবো রুমিন ফারহানা আপনার কাছে, আজকে আবেদন পাঠানো হলো এবং গতকালকে পর্যন্ত আমরা শুনলাম নানান রকম আন্দোলনের কথা, আপনারা বলছিলেন অনশনের যে আয়োজনটি ছিল সেখান থেকে একটু জানতে চাইবো পরিষ্কারভাবে যে আপনারা আসলে কোন দিকে যাচ্ছেন, আন্দোলন না নতুন করে আবেদন, কোন পথে আপনারা হাঁটছেন? অসংখ্য ধন্যবাদ। আপনি জানেন যে বিএনপি চেয়ারপারসন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ অবস্থায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন, তিনি সিসিইউতে আছেন। তার শারীরিক অবস্থা যে ব্রিফিং এসছে সেখানে বলা হচ্ছে তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। এরকম একটি অবস্থায় দাঁড়িয়ে আমাদের হাতে যা কিছু ছিল না, আপনি দেখছেন যে আমরা সরকারের কাছে পরিবার থেকে আবেদন করা হয়েছে, দল থেকেও আবেদন আজকে করা হয়েছে। গতকালকে আমাদের গণ অনশন কর্মসূচি ছিল, আজকে আমরা সংসদ সদস্য যারা আছি তারা মানববন্ধনে যুক্ত হয়েছি এবং আমরা আমাদের টিআরপিসিতে যে বিশাল ক্ষমতা সরকারকে দেয়া আছে, সরকার যেন সেই ক্ষমতাটা এক্সারসাইজ করে। কারণ 401 বলছে যে সরকার চাইলে শর্তযুক্ত ভাবে বা শর্তহীন ভাবে সাজাপ্রাপ্ত বা সাজাপ্রাপ্ত নয় এমন যে কোনো ব্যক্তি সাজার মেয়াদ স্থগিত করতে পারে, চাইলে মওকুফও করে দিতে পারে। আপনারা জানেন যে অতীতে শর্তযুক্ত করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাজার মেয়াদ কিন্তু স্থগিত করা হয়েছে এবং সেই 401 এর ক্ষমতা বলেই কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাসায় ছিলেন এবং পরে শর্তে পরিবর্তন এনে তিনি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেন। অর্থাৎ আইনমন্ত্রী যে বারবার বলছেন যে 401 একবার আবেদন করলে শর্ত পরিবর্তনের কোনো সুযোগ আর নেই, কথাটি সর্বৈব মিথ্যা। এই শর্ত এই সরকার অতীতেও পরিবর্তন করেছে, ভবিষ্যতে বহুবার পরিবর্তন করতে পারে। নতুন আবেদন করবার প্রশ্ন আসছে, হ্যাঁ নতুন আবেদন করা হয়েছে, পরিবারের তরফ থেকেও করা হয়েছে, আজকে দলের তরফ থেকেও করা হয়েছে। আপনি জানেন যে স্বরাষ্ট্রমন্ত্রী বিষয়ে কথাও বলেছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদনটি আছে এবং সেখান থেকে এটি আইন মন্ত্রণালয়ে যাবে। আমি আইনমন্ত্রীকে আহ্বান জানাবো, তিনি যেন আইনের এই অপব্যাখ্যা না করেন, সরকারকে যে বিশাল ক্ষমতা দেয়া হয়েছে 401 এ সেই ক্ষমতা সরকার ব্যবহার করে
আমরা বহু জায়গায় সরকারের ক্ষমতার অপব্যবহারের নজির দেখি। রুমিন ফারানা, আবারও আসবো আপনার কাছে। আপনি 401 ধারা নিয়ে কথা বলছেন, এই বিষয়ে আমাদের সঙ্গে ডাক্তার হাবিব মিল্লাত আছে, তার কাছে শুনে আসি। আর যে প্রশ্নটি আপনার কাছে শুরুতে করেছিলাম, আন্দোলন নাকি আবেদন, কোন পথে বিএনপি হাঁটছে, সেটির সুস্পষ্ট উত্তরটি আপনার কাছে আশা করব। ডাক্তার হাবিব মিল্লাত একটু বলবেন, রুমিন ফারানা যেটি বলছেন যে 401 ধারায় প্রধানমন্ত্রী কিংবা সরকার প্রধান তিনি তার নিজস্ব ক্ষমতা বলে কিংবা নির্বাহী ক্ষমতা বলে তিনি খালেদা জিয়ার সাজা স্থগিত করে তাকে ঘরে থাকার অনুমতি দিয়েছেন শর্ত সাপেক্ষে। এখন রুমিন ফারহানা যেটি বলছেন যে শর্ত সাপেক্ষে কিংবা শর্তহীনভাবে তাকে এই নির্বাহী ক্ষমতা বলে, যেটি প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে সেদিন বলছেন যে তার ম্যাজিস্ট্রেসি পাওয়ারের মাধ্যমে তিনি দিয়েছেন, সেটি দিতে পারেন কিনা, আইনি বাধা আছে কিনা আপনাদের দৃষ্টিকোণ থেকে? ধন্যবাদ আপনাকে আর শুভেচ্ছা দর্শকদের। আপনারা জানেন যে যদি কেউ অসুস্থ হয়ে পড়ে, তিনি যেই হোক না কেন তার চিকিৎসা পাবার অধিকার আছে। তিনি যদি কয়েদি হন, হাজতি হন কিংবা মুক্ত মানুষ হন, সেখানেই আমাদের সরকারের পক্ষ থেকে তা যখন অসুস্থ হয়েছে তখনই হাসপাতালে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে। এর জন্য কোনো ধারার পরিবর্তন করার দরকার আছে? এটা মানুষের মৌলিক অধিকার, সেই অধিকার কি সরকার ব্যবস্থা করে দিয়েছে? সুতরাং কোনো পরিবর্তন কিন্তু আমি দেখতে পাচ্ছি না। দ্বিতীয়টি হচ্ছে যেটি বলা হচ্ছে শর্তমুক্ত, শর্তযুক্ত। হ্যাঁ, শর্ত তো দিয়েই দেওয়া হয়েছে সেই সময়টিতেই, মুক্তি দেওয়া যখন তাকে তাদের সাজাটি স্থগিত করা হয়েছে তখন তো শর্ত দেওয়াই হয়েছে, শর্তের কিন্তু কোনো ব্যত্যয় ঘটেনি। কিন্তু মানুষ অসুস্থ হলে হাসপাতালে যেতে পারবে না, এটুকু মানবতা তো আমাদের সরকারের আছে এবং সেটুকু তারা ভালোভাবেই করছেন। আমার প্রশ্নটি হচ্ছে যে উনি একজন বয়স্ক মানুষ, বিভিন্ন রোগ বালাই আছে, এই বয়সে থাকে এটাই স্বাভাবিক, এবং আমরা মনে করি সেটা ওনারা যেটা বলছেন সেটা কতটুকু ঠিক কতটুকু বেঠিক সে তর্কে না যে আমি বলতে চাই, কেন শুধুমাত্র দলীয় ডাক্তারদের বলতে হবে? যে ডাক্তার সাহেব বা যে গ্রুপ যা যে যারা তাকে দেখভাল করছেন তারা যদি বেরিয়ে এসে বলতেন আমরা হাত তুলে বলছি আমাদের পক্ষে আর চিকিৎসা করা সম্ভব নয়, ওনাকে অন্য কোনো হাসপাতালে নিয়ে যেতে হবে, তাহলে কিন্তু এইটা কিন্তু আর একটু গুরুত্ব পেত। কিন্তু এখন যেহেতু বেগম খালেদা জিয়া একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, এখন এটাকে রাজনীতি নিয়ে আসা হয়েছে। আপনি দেখেন, আমি খুবই দুঃখ পেয়েছি আজকে যে বিএনপির মতো একটা বড় দল, তাদের মাত্র 6 জন 7 জন মানুষ একটা ব্যানার দাঁড়িয়ে একটা মানববন্ধন করছে, এটা দুঃখজনক। সাথে সাথে এটাও দুঃখজনক, কালকে একটা গণ অনশন ছিল, এটা করতেই পারতো, কিন্তু কর্মী নেতা কর্মী হয়েছে তাদের মহাসচিবকে বারবার এটা থামিয়ে দিতে হয়েছে। একজন নেত্রী অসুস্থ, তাদের নেতা কর্মীরা তো সেভাবে চিন্তিত হওয়া দরকার। হাবিব মিল্লাত, পরিষ্কার আপনি বলতে চাচ্ছেন যে যেহেতু 401 এর বিষয়টি কিন্তু পরিষ্কার হলো হতে পারলাম না, কারণ এটি কি শুধুমাত্র প্রধানমন্ত্রী চাইলেই দিতে পারেন কিনা সেই বিষয়টি একটু অপরিষ্কার থেকে গেলাম, জি যদি পরিষ্কার করেন। জি না, পরিষ্কার করে না, আইনে যতটুকু আছে যতটুকু মানবতা দেখানো হয়েছে, সত্যিকার অর্থে বাংলাদেশের মতো রাজনৈতিক ক্ষেত্রে শুধুমাত্র জননেত্রী শেখ হাসিনা দায়িত্বে আছেন বলেই দেখানো হয়েছে। অন্য কেউ যদি দায়িত্বে থাকতেন, এমনকি বিএনপি যদি দায়িত্বে থাকতেন, তাহলে 21 আগস্ট গ্রেনেড হামলার কথা মনে আছে? পরিষ্কার হাবিব মিল্লাত, পরিষ্কার প্রধানমন্ত্রী চাইলে দিতে পারেন। আমি একটু রুমিন ফারানার কাছে ছোট্ট করে শুনতে চাই। রুমিন ফারানা, যেটি হাবিব মিল্লাত বলছিলেন যে সরকারের এই এই জায়গাটি আসলে একটু পরিষ্কার হওয়া দরকার, অর্থাৎ খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন কেমন, বাংলাদেশে যেখানে চিকিৎসা হচ্ছে সেখানে অপারগতা প্রকাশ করেছে কিনা চিকিৎসকরা, এটি এই বিষয়টি একটু পরিষ্কার করবেন কিনা, কি অবস্থা তার? এই বিষয়ে আমি দুটি কথা একটু পরিষ্কার ভাবে বলতে চাই। জনাব হাবিব মিল্লাতের সঙ্গে আগেও যখন আমি এই আলোচনায় বসেছি, উনি কিন্তু একটা কথা বারবার বলেছেন, কেন বিএনপি ডাক্তাররা বলছে, কেন মানে এবারকার হাসপাতালের অন্য ডাক্তাররা এসে সামনে কথা বলছেন না? আমি ওনাকে অনুরোধ করবো, ওনারা সরকারে আছেন, যারা ওনার চিকিৎসা করছেন তাদের ব্যাপারে ওনারা সম্যক অবহিত, খুব ভালোভাবে জানেন কারা ওনার চিকিৎসা করছে, সেই বোর্ডকে ওনারা গণমাধ্যমের সামনে নিয়ে আসুক এবং সেই বোর্ডের ডাক্তাররা না হয় সাক্ষী দেয়, কারণ উনি সম্ভবত বিএনপি ডাক্তারদের একজন চিকিৎসক হয়েও তাদের সাক্ষ্যতে খুব একটা আস্থা রাখতে পারছেন না। উনি যাদের সরকার যেই ডাক্তারদের কথায় আস্থা রাখতে পারবেন বলে মনে করেন তাদেরকে আসলে গণমাধ্যমের সামনে এনে আসলে কথা বলার উচিত। আর দ্বিতীয়ত, বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে আমি একটা কথা খুব পরিষ্কার ভাবে বলতে চাই। আমাদের রাষ্ট্রপতিও কিছুদিন আগে কিন্তু একটা জেনারেল চেক আপের জন্য ইংল্যান্ড জার্মানি ঘুরে এসেছেন। আমাদের অত্যন্ত সাধারণ পরিবারের যে মানুষরা, যারা হয়তো খুব একটা উচ্চবিত্ত নয়, নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত পরিবার, তারা কিন্তু ঘটি বাটি বিক্রি করে হলেও পাশের দেশ ভারতে যায় চিকিৎসা সেবার সুবিধা নিতে। সুতরাং বাংলাদেশের স্বাস্থ্য খাতের কি হাল আর কি দশা খালেদা জিয়ার যদি কিছু হয় সেই দায়িত্ব সরকারকে নিতে হবে, সরকার সেই দায়িত্ব নিতে প্রস্তুত কিনা?
কিন্তু বলতেই চাই যে আমাকে একটা মিনিট সুযোগ দেন। ধন্যবাদ। গত তিন বছর ধরে কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া সরকারের হেফাজতে যে মানুষটি হেঁটে গিয়ে গাড়িতে উঠলেন কারাগারে গেলেন, সেই মানুষটি যে এখন নিজের পায়ে দাঁড়াতে পারছেন না, তার এই অবস্থার এই যে অবনতি তার পুরো দায় সরকারকে নিতে হবে। কারণ জি রুমান ফারানা, ধন্যবাদ। হাবিবে মিল্লাত, ছোট করে একটু বলবেন কিনা, সরকারকে দায় দিতে বলছে বা সরকারকে দায় নিতে বলছে? সরকার একজন মুক্ত মানুষ কিংবা একজন বন্দী মানুষের মধ্যে আসলে পার্থক্য আছে। মুক্ত মানুষের স্বাধীনতা আছে, তিনি তার কোথায় চিকিৎসা নেবেন এ নিয়ে কোনো প্রশ্ন কেউ উঠাতে পারবে না, কিন্তু একজন বন্দী মানুষের ক্ষেত্রে প্রশ্নটি থেকে যায়। দ্বিতীয়টি হচ্ছে, তিন বছর আগে সরকারের হেফাজত নয়, সরকারের ইয়েতে আছেন যার মাধ্যমে তিন বছরে মানুষের বয়স বাড়ে। যার বয়স এখন 26, সে যদি 29 হবে তার কর্মক্ষমতা কিন্তু কমবে না। যার বয়স 73, তার যদি 76 হয়, বয়সের স্বাভাবিকভাবে আমি ডাক্তার হিসেবে বলতে পারি 40 বছর পার হয়ে গেলে প্রতি বছর হার্ট লাং কিডনির সক্ষমতা 1% করে কমতে পারে এবং কমে, সুতরাং এভাবে কমতেই থাকবে এবং মানুষ একদিন থাকবে না। আমার প্রশ্ন সেটা নয়, আমার কথা হচ্ছে বাংলাদেশের শ্রেষ্ঠ অন্যতম শ্রেষ্ঠ বেসরকারি হসপিটালে চিকিৎসা দেওয়া হচ্ছে আর ডাক্তারদের উপরে আস্থার কথা যিনি বলেছেন, আমার স্পষ্ট মনে আছে 111 এর সময় 2008 সালে যখন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অসুস্থ ছিলেন, তখন এক কনিষ্ঠতম ব্যক্তিগত চিকিৎসক হিসেবে এবং তার অ্যাটেন্ডিং ফিজিশিয়ান হিসেবে, নট এ পলিটিশিয়ান, আমরা কিন্তু বোর্ড থেকে সিদ্ধান্ত দিয়েছিলাম তাকে বিদেশ পাঠাতে হবে। 7 জন ডাক্তার ছিলেন সেইখানে, প্রফেসর 7 জনের একটা টিম ছিলেন, সেই টিমটিতে কিন্তু দিয়েছিল, কিন্তু আজকে পর্যন্ত কোনো টিমের কোনো কাগজপত্র কিন্তু পাইনি। কেন ডাক্তারকে গণমাধ্যমের সামনে আসতে হবে? ডাক্তাররা কিন্তু এথিক্স নিয়ে কাজ করেন এবং তারা এসে বলবেন না। ধন্যবাদ হাবিবে মিল্লাত, পরিষ্কার আপনার বক্তব্য। ধন্যবাদ রুমিন ফারানা, আপনাকেও আমাদের আয়োজনে সময় দেওয়ার জন্য। হাবিবে মিল্লাত, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি আমাদের আয়োজনে সময় দেওয়ার জন্য।